দেখছেন পদ্মানিউজ24.com এর টপ ফ্রেন্ডস। সাথে আছি শারমিন শিমু। ২০২২ সালের এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বলিউডের দুই প্রথম সারির তারকা বিয়েটা সেরেছিলেন একেবারে ঘরোয়াভাবে। তাদের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন হাতে গোনা কয়েকজন। রণবীরের তরফে ছিল কাপুর পরিবার, আলিয়ার পক্ষ থেকে ছিলেন তার মা বাবা ও দুই বোন, এছাড়া ছিলেন আলিয়ার পাঁচ ঘনিষ্ঠ বান্ধবী। বাড়িতে হলেও যথাযথ আচার মেনেই হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। গায়ে হলুদ, মেহেন্দি, সিঁদুরদান ও জুতাচুরি, বাদ যায়নি কিছুই। আর সেখানে শ্যালিকাদের আবদার রাখতে পকেট থেকে খরচ করতে হয় রণবীরের, তা ফাঁস করেছেন অভিনেতা নিজেই। সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হওয়া দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে একথা ফাঁস করেছেন তিনি। সম্প্রতি মা ও বোনকে নিয়ে কপিল শর্মার নতুন শোতে আসেন তিনি। আসলে রণবীর আলিয়ার বিয়ের আয়োজনে তেমন রোশনাই না থাকায় বেশ কিছু উড়ো প্রশ্ন ভেসে বেরিয়েছিল সেই সময়। সেগুলোর মধ্যে একটি হলো, রণবীর তার শ্যালিকাদের জুতাচুরি বাবদ কয়েক কোটি টাকা দিয়েছিলেন, তবে সেটা একেবারেই সত্যি নয় বলে জানান অভিনেতার মা নীতু কাপুর। মায়ের কথার রেশ ধরেই রণবীর বলেন, আলিয়ার বান্ধবীরা বেশ কয়েক লাখ টাকা চেয়েছিল, শেষে কয়েক হাজার দিয়ে ঠেকিয়েছি। তবে সুনির্দিষ্ট টাকার অঙ্ক প্রকাশ করেননি রণবীর। পদ্মানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24।